প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। সভ্যতার অগ্রগতির সাথে সাথে প্রতিনিয়ত বাড়ছে নগরায়ন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই উন্নয়ন কর্মকাণ্ড পরিবেশবান্ধব হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে সার্বিক পরিবেশ। তাই আমাদের সকল উন্নয়ন হওয়া উচিত পরিবেশবান্ধব। আমাদের আজকের পর্ব পরিবেশবান্ধব আবাসন নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব অনন্ত আহমেদের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের পরিবেশ বান্ধব আবাসন নিয়ে কিছু তথ্য ও চিত্র। সবুজ শ্যামলিমার দেশ আমাদের বাংলাদেশ। প্রকৃতি তার বৈচিত্র্যময় পরশে সাজিয়েছে বাংলার চারপাশ। এদেশে রয়েছে সবুজে মোড়া তরঙ্গায়িত পর্বতশ্রেণী, কলকল ছন্দে বয়ে চলা নদনদী, জীববৈচিত্র্যের আধার জলাভূমি বনভূমি, বিশাল বঙ্গোপসাগর। এসব জায়গা সমৃদ্ধ হয়েছে হাজারো প্রজাতির উদ্ভিদরাজি ও বন্যপ্রাণীর সমাহারে। ফলে সোনার বাংলা হিসেবে পরিচিতি পেয়েছে আমাদের এই দেশ। তবে আমাদের চিরপরিচিত সোনার বাংলা এখন হারিয়ে যেতে বসেছে। এদেশের প্রকৃতি বর্তমানে খুব একটা ভালো নেই। প্রকৃতির প্রতি নিষ্ঠুর আচরণে প্রকৃতি হয়ে উঠছে রুক্ষ ও মলিন। এই বিবর্ণ প্রকৃতির জন্য অনেকটাই দায়ী আমাদের অপরিকল্পিত আবাসন ব্যবস্থা ও নগরায়ন। আমাদের দেশের জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে, পরিবর্তিত হচ্ছে মানুষের জীবনযাত্রার মান। ফলে অধিক জনসংখ্যার জন্য ক্রমান্বয়ে চাহিদা বাড়ছে আবাসন ব্যবস্থার। ধীরে ধীরে শহরের পরিধি বেড়ে যাচ্ছে, উপশহরগুলো শহরে রূপান্তরিত হচ্ছে, উঁচু উঁচু দালান কোঠার চাহিদা লাগামহীনভাবে বেড়েই চলেছে। তবে গতানুগতিক সেই আবাসন ব্যবস্থা পরিবেশ বান্ধব হচ্ছে না। নদী নালা খাল বিল বনভূমি দখল করা হচ্ছে, গড়ে তোলা হচ্ছে অপরিকল্পিত ও পরিবেশ বিধ্বংসী আবাসন ব্যবস্থা। ক্রমবর্ধিত এই আবাসন ব্যবস্থা আমাদের সবুজ সতেজ প্রাকৃতিক পরিবেশকে একটু একটু করে ম্লান করে দিচ্ছে।
নির্মল প্রকৃতি ধীরে ধীরে তার সজীবতা হারিয়ে ক্রমেই মলিন হয়ে পড়ছে। আমাদের ঢাকা শহরের অবস্থা, এক ফোঁটা যদি কেউ সবুজের চিহ্ন দেখতে পায় এখানে, শুধু ম্যাচ বক্সের মতো বাড়িঘরগুলো উঠেছে, এবং যেইভাবে এই বাড়িঘরগুলো উঠেছে, এই বাড়িঘরগুলোর কারণে আমাদের ঢাকা শহরের উষ্ণতা অনেক বেড়ে গেছে, এবং এই ধরনের আবাসন যদি গড়ে ওঠে তাহলে ঢাকার পরিবেশ কী হবে তা ভাবাই যায় না। নগরায়নের এই ভয়াবহ চিত্র আমরা দেখতে চাই না, কারণ এই ধরনের নগরায়নের কারণে আমরা কিন্তু হারিয়ে ফেলছি আমাদের জীববৈচিত্র্য। এই মলিন প্রকৃতিকে সবুজে ভরিয়ে দিতে এবং সুস্থ সতেজ জীবনযাপন করতে প্রয়োজন পরিবেশ বান্ধব আবাসন। পরিবেশ বান্ধব আবাসন এমন এক ধরনের আবাসন ব্যবস্থা যা সাশ্রয়ী এবং মানুষসহ পরিবেশের প্রতিটি উপাদানের জন্য সহায়ক। এ ধরনের আবাসন প্রচলিত আবাসনের চেয়ে কিছুটা আলাদা। পরিবেশ বান্ধব আবাসন তৈরিতে যতটা সম্ভব পরিবেশ বান্ধব এবং পুনঃব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করা হয়। পরিবেশ বান্ধব বাড়ি নির্মাণে ইট সিমেন্টের ব্যবহার কমিয়ে পাথর কিংবা তন্তুময় গ্লাসের ব্যবহার বাড়ানো হয়। এ ধরনের বাড়িতে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য জানালা কিংবা ভেন্টিলেটরের সংখ্যাও বেশি থাকে, ফলে খুব সহজেই আলো বাতাস ঢুকতে পারে। এতে বাড়ির তাপমাত্রা প্রাকৃতিকভাবেই নিয়ন্ত্রিত হয়। এছাড়া পরিবেশ বান্ধব বাড়ির ছাদে এবং বারান্দায় বাগান সৃজন করা হয়। এতে বাড়ির পরিবেশ নির্মল থাকে, পাশাপাশি বাড়ির সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। বিদ্যুতের চাহিদা পূরণের জন্য ব্যবহার করা হয় সোলার প্যানেল এবং বিশেষ ধরনের বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতি, যা বিদ্যুতের অপচয় রোধে সাহায্য করে। বাড়ির দেয়ালে গ্লাসের ব্যবহার বাড়ানোর মাধ্যমেও পূরণ করা সম্ভব প্রয়োজনীয় আলোর চাহিদা। ছোট পরিসরে হলেও খেলাধুলার মাঠ কিংবা একটু ফাঁকা জায়গা পরিবেশ বান্ধব আবাসনের অন্যতম অংশ, যা আমাদেরকে বিনোদনের যোগান দেয় এবং আমাদের মননশীলতার স্বাভাবিক বিকাশেও সাহায্য করে। আমাদের বড় বড় শহরে এখনও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি, ফলে শহরের পরিবেশ বর্জ্য দূষণে জর্জরিত, যা মানব স্বাস্থ্যের উপর যথেষ্ট পরিমাণ ক্ষতিকর প্রভাব ফেলে। এজন্য পরিবেশ বান্ধব বাড়িতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য থাকে বিশেষ ব্যবস্থা। এতে বর্জ্য ব্যবস্থাপনা সহজ হয়, শহরও থাকে দূষণমুক্ত। একটি শহর যখন গড়ে ওঠে, তখন যথাযথ পরিকল্পনা ও উদ্যোগই ওই শহরটিকে পরিবেশ বান্ধব হতে সাহায্য করে। পরিকল্পনা মাফিক পর্যাপ্ত রাস্তা, পানি ও বর্জ্য নিষ্কাশনের সুব্যবস্থা, শিল্প কারখানার জন্য নির্দিষ্ট স্থান ও পর্যাপ্ত পরিমাণ সবুজ বনানীর ব্যবস্থা করা জরুরি।
পরিবেশের উপর নিয়ন্ত্রণ না নিয়ে বরং পরিবেশ সহায়ক কর্মকাণ্ড মানুষ ও পৃথিবী উভয়ের জন্যই মঙ্গল বয়ে নিয়ে আসে। তাই পরিকল্পিত নগরী গড়ে তোলার জন্য পরিবেশ বান্ধব আবাসনের বিকল্প নেই। দেশকে সবুজের চাদরে আবৃত করতেও পরিবেশ বান্ধব আবাসন গুরুত্বপূর্ণ। পরিবেশ বান্ধব আবাসন যেমন আমাদের পরিবেশকে সুন্দর রাখে, তেমনি আমাদের স্বাস্থ্য ও মনকেও সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব মোকাবেলায় পরিবেশ বান্ধব আবাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য পরিবেশ বান্ধব আবাসন এখন আমাদের সময়ের দাবি। কিন্তু বিভিন্ন কারণে আমাদের দেশে পরিবেশ বান্ধব আবাসন খুব একটা জনপ্রিয়তা পায়নি। এর অন্যতম কারণ আমাদের পরিবেশ সম্পর্কিত জ্ঞান ও সচেতনতার অভাব। আমাদের দেশে পরিবেশ বান্ধব আবাসনের ধারণা এখনও সাধারণ মানুষের মাঝে সুস্পষ্ট নয়। এছাড়া আমাদের অনীহা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রচারণারও অভাব রয়েছে। অথচ অনেক দেশেই পরিবেশ বান্ধব আবাসন যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। পরিবেশ বান্ধব আবাসন প্রসারের মাধ্যমে তারা সুন্দর ও সুস্থ জীবনযাপনে সক্ষম হয়েছে। বর্তমানে আমাদের দেশেও কিছু পরিবেশ বান্ধব আবাসনের সৃষ্টি হচ্ছে, তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে, পরিবেশ বান্ধব আবাসনের জনপ্রিয়তা তৈরিতে সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। এতে অগ্রণী ভূমিকা রাখতে পারে সাধারণ মানুষের সচেতনতা ও সরকার, আবাসন কোম্পানি এবং দেশি বিদেশি সংস্থার যথাযথ পদক্ষেপ। পরিবেশ বান্ধব আবাসন নিশ্চিত হলেই আমাদের পরিবেশ থাকবে নির্মল, জীবন হবে সুন্দর। দর্শক মন্ডলী, আমরা তখন দেখলাম পরিবেশ বান্ধব আবাসন নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব অনন্ত আহমেদের সাথে। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। আচ্ছা, আপনি তো পরিবেশ বান্ধব আবাসন নিয়ে কাজ করছেন, এই পরিবেশ বান্ধব আবাসন আসলে কী এটা একটু বলবেন আমাদের? পরিবেশ বান্ধব আবাসন এমন একটি স্থাপনা যেখানে আমাদের এনার্জি অনেক কম লাগবে, আমরা পানি পরিমাপ মতো ব্যবহার করতে পারবো, যে শ্বাস আমরা গ্রহণ করি সেটি স্বাস্থ্যসম্মত হবে, এখানে যে যাতায়াতের যে ব্যবস্থা থাকবে সেখানে এমন কিছু ব্যবস্থা থাকবে যেখানে মানুষকে হয়তো গাড়ি নিয়ে আসতে হবে না, হয়তো বাইসাইকেল নিয়ে আসতে হবে। তাই সব কিছু মিলিয়ে যে স্থাপনাগুলো তৈরি হয় সেইগুলোকে পরিবেশ বান্ধব স্থাপনা বলে, এবং এর যে ডিজাইন হবে প্যাসিভ ডিজাইন সেটাও কিন্তু পরিবেশ বান্ধব স্থাপনার একটি অংশ। যেমন আমাদের একসময় খিড়কি ছিল, আমরা আলো ঢেকে রাখতাম আবার আলো খুলে দিতাম, তারপর সানসেট ছিল আগের বিল্ডিংগুলোতে, এখন কিন্তু নেই। আবার ছাদের মধ্যে সুরকির আস্তর ছিল যাতে আমরা তাপটাকে নিয়ন্ত্রণ করতে পারি, পরিবেশের যে ভাবনাগুলোকে যেন আগের মতো করে আমাদের জন্য একটি আরামপ্রদ বাসস্থান দেয়। আমাদের আবাসন প্রক্রিয়া বাংলাদেশের কতটুকু পরিবেশ বান্ধব? এটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এখন একদমই পরিবেশ বান্ধব নয়। আমরা এখন একদমই মাটি রাখছি না, সব কিছু সিমেন্ট দিয়ে ভরাট করে দিচ্ছি, তাতে যেটা হচ্ছে যে বৃষ্টির পানিটা মাটির নিচে যে ওয়াটার রিচার্জ সেটা হচ্ছে না, এবং এগুলো গড়িয়ে গড়িয়ে ধুলোবালি নিয়ে আমাদের ড্রেনেজ সিস্টেমে চলে যাচ্ছে, এবং সেটা আমাদের ড্রেনেজ সিস্টেমকে আটকে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। এবং একই সাথে খোলা যে জায়গাটা
সেই খোলা জায়গাটা কিন্তু এখন আমরা রাখছি না এবং আগে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মেপে একটা বাড়ি করা হতো এখন সেটাও আর হচ্ছে না তো সব কিছু মিলিয়ে আমরা পরিবেশটাকে একদমই ভাবছি না এখন পরিবেশ বান্ধব আবাসন করতে বাধা কি আমাদের দেশে এমনি কোনো বাধা নেই একটি বাধা যেটা হচ্ছে যে মানুষের অর্থনৈতিক চাহিদা যে আমি একটি খোলা জায়গা রাখলে সেই জায়গাটা তো বিক্রি করতে পারবো না সুতরাং পুরো জায়গাটাই ব্যবহার করে ফেলছি বাণিজ্যিক কারণে এবং আমাদের যে আইনগুলো আছে সেই আইনগুলো বিশেষ করে স্থাপনার ক্ষেত্রে এখনও পরিবেশের জন্য তেমন কোনো আইন কিন্তু নেই কিছু কিছু জিনিস এসছে বাট সেটা খুবই অপ্রতুল আমাদের আরও অনেক বেশি নীতিমালা বিধিমালা দরকার যা দিয়ে আমরা আমাদের এই জায়গাগুলোর যে ব্যবস্থাপনা তাকে আরও অনেক বেশি পরিবেশ বান্ধব করতে পারি আমাদের দেশে তো একটি সমস্যা হচ্ছে আমাদের জায়গা কম দেশটি ছোট মানুষ অনেক বেশি আমরা সেই দিক যদি বিবেচনা করি আমরা যে এই পরিবেশ বান্ধব আবাসন করতে হলে আমরা এটা কীভাবে অ্যাকোমোডেট করব পরিবেশ বান্ধব আবাসনের জন্য জায়গাটা একটা ফ্যাক্টর কিন্তু একমাত্র ফ্যাক্টর নয় যেমন আমরা উপর দিকে কিন্তু উঠতে পারি এটা তাহলে একটা বিকল্প হতে পারে বিকল্প হতে পারে যে খোলা জায়গাও থাকলো আমরা উপর দিকে গেলাম যেটা আমরা সিঙ্গাপুরে দেখি সিঙ্গাপুরে দেখছি নিউ ইয়র্কে দেখছি টরন্টোতে দেখছি 30 তলা 40 তলা 50 তলা বিল্ডিং হচ্ছে 100 তলা বিল্ডিং হচ্ছে কিন্তু জায়গা কিন্তু নষ্ট করছে না সিঙ্গাপুরে তো দেখা যায় এত ছোট একটি দেশ অথচ সবই আছে তাদের প্লে গ্রাউন্ডও আছে আপনার গার্ডেনও আছে লেকও আছে অথবা ওয়াটার বডি আছে এবং পাশাপাশি তারা কিন্তু সুউচ্চ বিল্ডিং বানাচ্ছে তো সেই ধরনের জিনিসকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি বাংলাদেশে অবশ্যই পারি যেমন আমি টরন্টোতে ছিলাম অনেক বছর সেখানে আপনি যদি দেখেন যে ওদের যে প্ল্যান আছে সেখানে প্রত্যেকটা এলাকায় অতটুকু জায়গা খালি রেখেই ডেভেলপ করতে হবে ডেভেলপ করতে গেলে অতটুক মাঠ অতটুক স্কুল অতটুক একটা পানির ওয়াটার বডি রেখে তাকে ডেভেলপ করতে হবে তো সেই জিনিসটা আমার এখানে মানা হচ্ছে না আরেকটি দিক আছে যে পরিবেশ বান্ধব স্থাপনা শুধু জায়গা নিয়ে না আমরা কতটুক আলো ব্যবহার করছি আমি লাইটের সুইচটা সময় মতো বন্ধ করছি কি না বা পানির জন্য যে স্যানিটারি ওয়্যারগুলো আমি ব্যবহার করছি সেগুলো এফিশিয়েন্ট কি না নাকি সারাদিন পানি পড়ছে এবং পড়ছে এবং আমরা এই যে এয়ার কন্ডিশন লাগাচ্ছি দেখবেন যে এয়ার কন্ডিশন ঘরে প্রচুর ছিদ্র থাকে মানে জানালায় ছিদ্র থাকে দরজার নিচে ছিদ্র থাকে তাতে কিন্তু ওই এয়ার কন্ডিশন ইউনিটটাকে অনেক বেশি কাজ করতে হয় আমরা যদি শুধু এই ছিদ্রগুলো বন্ধ করতে পারি তাহলে 10-15% এনার্জি আমি কিন্তু সেভ করতে পারি এই যে বিষয়গুলো এখন যে মডার্ন টেকনোলজি এসছে এনার্জি সেভিংসের জন্য এবং প্রত্যেকটা বিষয়ে এখন আমরা এলইডি লাইট ব্যবহার করছি যেটা খুব ভালো একটা দিক গার্মেন্টস ফ্যাক্টরিগুলো কিন্তু এখন পরিবেশ বান্ধব গার্মেন্টস ফ্যাক্টরি হওয়ার জন্য অত্যন্ত তৎপর বাংলাদেশে আপনি জেনে খুশি হবেন 104টি গার্মেন্টস ফ্যাক্টরি বা বিল্ডিং ইউনাইটেড স্টেট গ্রিন বিল্ডিং কাউন্সিলের সাথে রেজিস্টার্ড হয়েছে গ্রিন বিল্ডিং হিসাবে সার্টিফিকেট নেওয়ার জন্য আচ্ছা এবং তার মধ্যে 16টি সার্টিফিকেট পেয়ে গেছে যে আমরা গ্রিন বিল্ডিং বা গ্রিন ফ্যাক্টরি এবং আরও বেশি আনন্দের খবর যে এখানে একটি ফ্যাক্টরি আছে যেটি এই ফ্যাক্টরি ক্যাটাগরিতে পৃথিবীর সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশের গার্মেন্টস সেক্টর খুবই তৎপর এই বিষয়ে এবং বাংলাদেশ ব্যাংক সম্প্রতি গ্রিন ফাইন্যান্সিং নামে একটি স্কিম ঘোষণা করেছে যে গ্রিন ফ্যাক্টরি হলে তারা অত্যন্ত কম খরচে কম সুদে তারা ঋণ দেবে এবং যার জন্য এটা আরও বেশি মানুষ আশান্বিত হচ্ছে আচ্ছা প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই পরিবেশ বান্ধব আবাসন কী ধরনের ভূমিকা রাখছে আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন আমি যেই কয়েকটা প্রকল্পে কাজ করছি তার মধ্যে একটি প্রকল্প একটি কমার্শিয়াল বিল্ডিং গুলশানে প্রথম যে আমাদের ডিজাইন ছিল তাতে তার ইলেকট্রিসিটি লাগতো 1600 kVA এখন আমরা যখন গ্রিন করে নতুন করে প্যাসিভ ডিজাইন করছি এর ইলেকট্রিসিটি লাগছে 735 kVA তার মানে আমরা 50%+ ইলেকট্রিসিটি সেভ করছি একটা বিল্ডিংয়ে এবং আনন্দের কথা যে কোনো একটা এক্সিস্টিং বিল্ডিং যেমন আপনাদের যে এই বিল্ডিংটাও কিন্তু গ্রিন হিসাবে রেট্রোফিট হতে পারে এনার্জি সেভ মানেই হচ্ছে যে আমি কার্বন ইমিশন কমাচ্ছি এবং পানির ক্ষেত্রে আমরা 60-70% পর্যন্ত পানি বাঁচাতে পারি যদি আমরা এই গ্রিন বিল্ডিংয়ের কনসেপ্টগুলোকে আমাদের মধ্যে নিয়ে আসি এই পরিবেশ বান্ধব আবাসন করতে আমরা কী ধরনের উদ্যোগ নিতে পারে বলে আপনি মনে করেন সবচেয়ে জরুরি যেটা যে বিষয়টাকে জানা বোঝা যে আসলে পরিবেশ বান্ধব আবাসন বলতে কী বোঝায় যেমন একসময় যখন আমি এই এই বিষয়টি নিয়ে কাজ শুরু করি বাংলাদেশে সবাই আমাকে বলতো যে কটা গাছ লাগালে আমি গ্রিন সার্টিফিকেট পাবো
কিন্তু আসলে বিষয়টা শুধু গাছ লাগানো নয়, আমার সার্টিফিকেট মূল কথা না, সার্টিফিকেট মূল কথা না, আমার যে এনার্জিটা ইউজ করছি সেটা কতটা আমি বাঁচাতে পারি, পানি যে ব্যবহার করছি সেটা আমি কতটা বাঁচাতে পারি, এখানে আমার যে ইনডোর এয়ার কোয়ালিটি যেটা আছে সেটা আমার জন্য হেলদি কিনা। যেমন আপনি একটা এয়ার কন্ডিশন রুমে বসে আছেন, সেটা এটার ভেতরের বাতাসকে ঠান্ডা করছে কিন্তু ফ্রেশ এয়ার আপনাকে দিচ্ছে না, তো আপনি কিন্তু অল্প সময়ের জন্য বুঝতে পারছেন না যে আপনি একটা আনহেলদি বাতাস গ্রহণ করছেন, কিন্তু দিনের পর দিন যদি এটা আপনার অফিস হয় এবং আপনি দিনের পর দিন যেখানে থাকেন তাহলে দেখবেন যে আপনার অ্যাজমা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অন্য সমস্যাগুলো কিন্তু আমাদের হচ্ছে, কিন্তু আমরা সচেতনভাবে এইটা ভাবছি না। এবং আমাদের এখন একটি আসলে আমাদের জাতীয়ভাবে একটা গ্রিন কোড দরকার, যে আমরা এখন ইউনাইটেড স্টেট গ্রিন বিল্ডিং কাউন্সিলের কাছে যাচ্ছি সার্টিফিকেশনের জন্য, তো তাদের কোডটি সর্বক্ষেত্রে আমাদের জন্য প্রযোজ্য নয়, কারণ তাদের দেশ একরকম আমাদের দেশ একরকম, আমাদের একটি আসলে নিজস্ব গ্রিন কোড দরকার যাতে মানুষ উদ্বুদ্ধ হবে এবং তাকে প্রণোদনা দিতে হবে, তাকে কোনো রকমের রিকগনিশন দিতে হবে যাতে তারা এটা করতে পছন্দ করে, এবং তাতে হবে যে সবার মধ্যে একটা আগ্রহ তৈরি হবে। এই যে সচেতনতার ব্যাপারটা, তার মানে কি খুব জোরে সোরে চালাতে হবে? খুবই জোরে, এবং একদম আমাদের স্কুল থেকে চালাতে হবে। আসলে যে স্কুলে যে বাচ্চাটা যাচ্ছে তাকে বোঝাতে হবে যে তুমি পানির কলটা বন্ধ করে রেখো যখন তোমার দরকার নাই, তাকে বোঝাতে হবে তুমি লাইটটা বন্ধ করে ক্লাস থেকে বের হয়েও, তাতে যেটা হবে যে এই যে পজিটিভ অ্যাক্টিভিটি সে করা শুরু করলো এবং সে একটা দায়িত্ব নেওয়া শুরু করলো তার অ্যাক্টিভিটির, এতে কিন্তু এই অভ্যাসটা তার অন্য কাজে লাগবে, সে অন্য জায়গাতেও তখন সাশ্রয়ী হবে। তো এই পুরো বিষয়টা নিয়ে আসলে আমাদের অনেক কিছু করার সুযোগ আছে এবং আমাদের শুরু করা দরকার, কারণ আমরা দিনে দিনে আসলে অনেক দূরে চলে যাচ্ছি বিষয়টা থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে, আপনি জানেন কি, চলুন জানা যাক, পরিবেশ বান্ধব আবাসন নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, পৃথিবীতে পরিবেশ বান্ধব সবুজ অর্থনীতির দেশ হিসেবে প্রথম অবস্থানে রয়েছে সুইডেন। আলোক উজ্জ্বলতার দিক দিয়ে 20 ওয়াট ক্ষমতার এলইডি বাতি 60 ওয়াট ক্ষমতার সাধারণ বাতিকেও হার মানায়। পৃথিবীর সবচেয়ে বেশি সৌরশক্তি ব্যবহারকারী দেশ জার্মানি। 2013 সাল পর্যন্ত যাদের সৌরশক্তি উৎপাদনের পরিমাণ প্রায় 32.4 গিগাওয়াট। পৃথিবীর মোট গ্রিন হাউস গ্যাসের 80% তৈরি করছে বিভিন্ন শহর ও নগর কেন্দ্রগুলো। দ্রুত নগরায়নের ফলে বর্তমানে রাজধানী ঢাকার জলাভূমির পরিমাণ মোট ভূমির 8 ভাগেরও কম। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল, টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হল এ, কক্সবাজার। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন শাম্মী হাসিনা পারভিন, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, নৌ আদালত, BIWTA ভবন, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেস এর মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, বাসাবাড়িতে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কোনটির ব্যবহার পরিবেশ বান্ধব? এ, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, বি, জানালা এবং ভেন্টিলেটর। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেল করুন info@pojf.org, এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শুধু দর্শক, পরিবেশের ক্ষতি করে উন্নয়ন কর্মকাণ্ড কখনোই কাম্য নয়। সুস্থ পরিবেশের উপর নির্ভর করে মানুষের সুস্থতা, তাই আমাদের উচিত পরিবেশ বান্ধব আবাসন গড়ে তোলা। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসব ভালো সারা কম চাই 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 সুন্দর পৃথিবী চাই 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 সুস্থ পরিবেশ চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসব ভালো সারা কম শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি সুন্দর সুস্থ পরিবেশ গড়ি সুন্দর সুস্থ পরিবেশ গড়ি